হ্যালো সবাই, আমি এখন একটা অপ্রিয় সাবজেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছি। যেই ভিডিও নিয়ে সাবজেক্ট মানে যেই সাবজেক্ট নিয়ে ভিডিও বানাতে আমার আদৌ ভালো লাগে না, ঠিক আছে, বক্স অফিস কালেকশন। ওকে, আমি মনে করি না যে একটা সিনেমার মানদণ্ড বিচার করার জন্য, ঠিক আছে, একটা সিনেমার মান কি বা সেটা বিচার করার জন্য বক্স অফিসটা বিশাল ম্যাটার করে। কিন্তু হ্যাঁ, আমি এমন একটা রাজ্যে থাকি যেখানে দুজন সুপারস্টার রয়েছে এবং তাদের ফ্যান ক্লাবেদের মধ্যে সারাক্ষণই এই তোর হিরো এত কামিয়েছে, আমার হিরো এত কামিয়েছে চলছে এই জিনিসটা, এবং সেটাতে লাইক এটা নিয়ে ডিসকাস হচ্ছে, এটা নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানায়, অনেক কিছু হয়। তার মধ্যে আবার ফেক বক্স অফিস কালেকশনের ব্যাপার স্যাপার রয়েছে, ওই ওয়েবসাইটটার ব্যাপার রয়েছে, অনেক রকম ঝামেলা রয়েছে। তো আমি আজকে সকালবেলা আমার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করি, একজন ট্রেড অ্যানালিস্টের পোস্ট, টুইটারে সেটা অ্যাভেলেবেল হয়েছিল কালকে, সেটা আমি দেখতে পাই। এবং আমি ওই দেবের বোধ হয় ট্রোল দেব হেটার্স বা এরকম কিছু একটা পেজ থেকে, বা টলিউড বক্স অফিস এরকম কিছু পেজ আছে, সেখান থেকে আমি পোস্টটা আমি শেয়ার করি। তো সেই পোস্ট অনুযায়ী চেঙ্গিজ এখন অবধি 4 কোটি টাকার বিজনেস করেছে। তো 4 কোটি টাকাটা কি একটা হিউজ অ্যামাউন্ট? আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম বা টিজার রিভিউ করেছিলাম, তখন আমি বলেছিলাম যে টিজার বা ট্রেলারের যা কোয়ালিটি এবং যেরমভাবে প্যান ইন্ডিয়াতে এটাকে প্রমোশন করানো হচ্ছে, জিত বড় বড় ইউটিউব চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়েছে, সুরাজ কুমারের মতো ইউটিউব চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়েছে, বা মানে আমার কিছু পছন্দের ইউটিউবার আছে হিন্দি বেল্টে, সেটা পিজি এক্সপ্লেন বলুন বা সুরাজ কুমার বলুন, তারা যখন কথাবার্তা বলেছে চেঙ্গিজে, আমার একটা হোপ ছিল যে চেঙ্গিজ মিনিমাম 50 কোটির বিজনেস করবে, এবং এটা আমি আমার পুরনো ভিডিওতে বলেও ছিলাম। এখন দেখুন, একটা বেসিক হিসাব আমি বলছি আপনাদেরকে, একটা সিনেমা রিলিজের প্রথম 3 দিনে যে পয়সা কামায়, সে তার লাইফ টাইমে ওইটার 3 গুণ মতো কামাতে পারে যদি হিট হয়। যদি হিট বা সুপার হিট হয় তাহলে 3 গুণ বা 4 গুণ অবধি কামাতে পারে, 5 গুণ অবধি কামাতে পারে। ওকে, প্রথম 3 দিনে যে পয়সাটা কামাচ্ছে সেটার 3 গুণ বা 4 গুণ, খুব এক্সেপশনাল কেসে তার থেকে আরও অনেক বেশি কামায়। প্রথম 3 দিনে যা কামিয়েছে তার থেকে আরও অনেক বেশি কামায়। এবং এই জিনিসটা আপনারা KGF বা পাঠান বা পুষ্পা বা বড় বড় ব্লকবাস্টার ফিল্মগুলো যে আছে সেগুলো দেখলেই, বা হলিউডের যে বড় ফিল্ম আছে সেগুলো চেক করলে পরেই আপনারা পারবেন বুঝতে। তো প্রথম 3 দিনে আমি যা বুঝেছিলাম, প্রথম 3 দিনে চেঙ্গিজ কামিয়েছিল 4 কোটি টাকার মতো। আমার কথা শুনে এক্ষুনি এখানে অনেক লোকে হল্লা করবে যে না, প্রথম 3 দিনে 2.5 কোটি কামিয়েছিল, 3 কোটি কামিয়েছিল, তারপরে ওয়েবসাইট ফেক বলেছে, অরিত্র চ্যানেলে ওই বলেছে সেই বলেছে। ঠিক আছে, দেখুন, আমি যেহেতু নিজে শেয়ার মার্কেট করি এবং ট্রেডের ব্যাপারে যেহেতু আমার আইডিয়া রয়েছে এবং ট্রেড ফিগার যেহেতু আমি ফলো করি, বিশেষ করে হলিউডের ক্ষেত্রে, যেটা নিয়ে আমি আমার চ্যানেলে একেবারেই কথা বলি না, আমি আমার চ্যানেলে বাংলা সিনেমা নিয়েই বেশি কথা বলি, যেটা যেহেতু আমি এই রিজনে কলকাতায় থাকি, এখানে যা লোকে যা সার্চ করে আমি সেগুলো নিয়েই কথা বলি। তার বাইরেও আরও অনেক জিনিস নিয়ে কথা বলা যায়, আমি বলি না, বিকজ আই ডোন্ট থিঙ্ক কি আমার যে অডিয়েন্স আছে তারা দেখবে এই জিনিসগুলো। তো প্রথম 3 দিনে চেঙ্গিজ 4 কোটির কাছাকাছি পয়সা কামিয়েছিল। ওকে, এটা প্রমাণ কি আছে? প্রমাণ হচ্ছে কি এটাই যে চেঙ্গিজের যা ট্র্যাক হয়েছে, যে মাল্টিপ্লেক্স চেন থেকে যা কামিয়েছে, চেঙ্গিজ অ্যাকচুয়ালি বাংলা সিঙ্গেল স্ক্রিনে তার মোটামুটি 1 থেকে 1.5 গুণ মতো বেশি কামিয়েছে। এই 4 কোটিটা একটা রাফ ফিগার, ওটাকে একটু কমিয়ে 3.5 কোটি বা 3.8 কোটি মতো ধরা যায়। আজকে সকালবেলা, কালকে রাত্রিবেলা যে টুইট এসছে যে 4 কোটির ফিগারটা দেখানো হচ্ছে যে লোকটা বলছে, তো এই 4 কোটি টাকাটা মাল্টিপ্লেক্স চেনে আর কিছু সিঙ্গেল স্ক্রিন নিয়ে, ওকে, সমস্ত কিছু নিয়ে নয়। ফলে আমি আমার পুরনো হিসাব অনুযায়ী, প্রথম 3 দিনের হিসাব অনুযায়ী, ওটা যদি 4 কোটি যদি হয় তাহলে এখন 7-8 দিন হয়ে গেছে, মানুষ সবথেকে বেশি ভিড় করে প্রথম 3 দিনে, কিন্তু এখানে ঈদের ফ্যাক্টরটা ছিল, ঈদে অনেক বেশি ক্রাউড হয় বলে লোকে ওয়েট করে যে ঠিক আছে ভিড় পাতলা হলে পরে যাব। ওকে, তো আমার কিছু লোকের সাথে কালকে রাত্রিবেলা কথা হচ্ছিল, যাদের মধ্যে একজন সিনেমা হল মালিক রয়েছে এবং সে জিত যেখানে সবথেকে বেশি চলে সেরকম একটা জায়গার, তো তার সাথে কথা বলে যা বুঝলাম, সে আমাকে বললো যে দেখো,
আমাদের কাছে এক্সাক্ট ফিগার নেই, বাট চেঙ্গিজ এখনও অবধি 6.5 থেকে 8 কোটি টাকার মাঝখানে কোথাও একটা কামিয়েছে, সেটা 7ও হতে পারে, 7.5ও হতে পারে, কিন্তু 8 নয়, 8-এর কম, আর 6 নয়, 6-এর বেশি। তো 6 থেকে 8 কোটি টাকার মধ্যে কামিয়েছে, ওকে। তো এই হচ্ছে গিয়ে চেঙ্গিজ আর্ন করেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে চেঙ্গিজের আর্নিং নিয়ে তোমাদের হবেটা কি? জিতের সিনেমা যদি তোমাদের দেখতে হয়, বছরে তোমরা কবার সিনেমা দেখতে যাও আই ডোন্ট নো। আমি KGF চ্যাপ্টার 2 5 বার দেখতে গেছিলাম, আমার গুরুর সিনেমা বলে আমি KGF চ্যাপ্টার 2 5 বার দেখতে গেছি। DC-র যখন কোনো সিনেমা আসে সেটা আমি আগে 3 বার 4 বার করে দেখতে যেতাম, এখন DC-র সিনেমাতে অনেক প্রবলেম রয়েছে, ফলে কোনো কোনো সময় আমি একবারও দেখতে যাই না, সেটা আলাদা কথা। কিন্তু যখন তোমার ফ্যানের সিনেমা আসবে তখন তোমাকে 2-3 বার করে দেখতে যেতে হবে, হোয়েদার ইউ লাইক ইট অর নট, ঠিক আছে? আমি আমার ভিডিওতে বলেছিলাম যে চেঙ্গিজের জিতের ফ্যানেদের বাংলা হিন্দি দুটো ভার্সানই দেখা উচিত, কিন্তু লজ্জার ব্যাপার আমি জিতের কিছু ফ্যানকে দেখছি যাদেরকে মাল্টিপল টাইম বোঝানোর পরেও তারা সিনেমার ক্লিপিংস বিভিন্ন গ্রুপে ছাড়ছে, পেজে ছাড়ছে, বা সিনেমার লিঙ্ক খোঁজ করছে, আমাদের এখানে তো লাগায়নি। তোমাদের এখানে সিনেমা লাগায়নি তাহলে ওয়েট। এবার এইখানে না অনেক ফ্যাক্টর আসে, এই টপিক অ্যাকচুয়ালি বিশাল বড়, চাইলে প্রচুর বকা যায় এই টপিক নিয়ে। কলকাতাতে শো ভালো চলছে না, কলকাতার অডিয়েন্স কেন দেখছে না এটা নিয়ে আমি পুরো একটা ডিসকাশন, মানে একদম 10 কর্মীদের একটা ভিডিও বানাতে পারি। দেন প্রচুর গ্রামে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, যেখানে সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেখানে আবার চালানো হচ্ছে না, সেখানে সালমান খানের ফিল্ম চালানো হচ্ছে। এইবারে এইখানে একটা ক্ল্যাশ আছে, জিতের মুসলিম ফ্যান ফলোয়িং, মুসলিম বাঙালি ফ্যান ফলোয়িং বেশি, তারা ডিভাইডেড হয়ে রয়েছে, তারা তো সালমান খানেরও ফ্যান, তারা সালমান খানের ফিল্ম দেখতে যাবে না এটা দেখতে যাবে। এবার অধিকাংশ সিঙ্গেল স্ক্রিনগুলোতে এইটা চললে ওইটা নেই, ওইটা চললে এইটা নেই, সালমান খানের বাজার বেশি গরম বলে সালমান খানকে অনেকে জায়গা দিয়েছে। তো এই কতগুলো ফ্যাক্টর রয়েছে যেই কারণে, এবং টু বি ভেরি অনেস্ট, আমাকে কেউ যদি বলে যে চেঙ্গিজের বক্স অফিস নিয়ে তোমার কী মতামত, ভাই আমি টিজার বা ট্রেলারটা দেখে আজও বলবো, বা রাগারা গানটা দেখে আমি আজও বলবো এটা 50 কোটি কামানোর ফিল্ম। আমি যদি অনেক চেপে চুপেও যদি আমার এক্সপেকটেশান যদি বলি, এটা 50 কোটি কামানোর ফিল্ম, ওকে। কিন্তু বলিউডে এর থেকে খারাপ কোয়ালিটির সিনেমা এটা, ভাই কিসি কা ভাইয়ের সাথে চেঙ্গিজের কম্পারিজন আসেই না, কারণ চেঙ্গিজ যদি মানে সিনেম্যাটিক, মানে সিনেমার কোয়ালিটি হিসেবে যদি কম্পেয়ার যদি করা যদি যায়, তাহলে চেঙ্গিজ কিসি কা ভাই কিসি কা জানকে গাঁড়ে লাত মেরে কোন পুকুরে ফেলে দেবে সেটা বলার কোনো রকম ওয়েট রাখে না। কিসি কা ভাই কিসি কা জান কোনো ফিল্মই না, সেখানে চেঙ্গিজ একটা প্রপার সিনেমা। ভাই চেঙ্গিজ ডিজার্ভ করে অনেক বেশি, 50 কোটি আজকের দিনে কোনো অ্যামাউন্ট না। সেখানে আমরা বাংলা সিনেমার অডিয়েন্স বলে আজকে আমাদের এগুলো না খুব স্যাড ব্যাপার, ঠিক আছে? এগুলো খুব খুব স্যাড ব্যাপার। এগুলো নিয়ে আমি অনেককেই দেখছি বক্স অফিস নিয়ে অনেক কিছু ভিডিও বানাচ্ছে বা অনেক ইয়ে করছে, এগুলো না আমি জানি না, ঠিক আছে? আর জিতের ফ্যানেদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা এই ক্লিপিং শেয়ার করা আর সিনেমা পাওয়া যাচ্ছে কি না খোঁজ করা বন্ধ করো, এগুলো বন্ধ করো। তোমরা তোমাদের সুপারস্টারের ক্ষতি করছো, তোমরা কোনো ভালো করছো না, তোমরা ক্ষতি করছো, এগুলো বন্ধ করো, ঠিক আছে? যারা করছো না তারা খুব ভালো, সিনেমাটা যদি তোমাদের আশেপাশে চলছে তাহলে গিয়ে দেখো, আর যারা করছো যে না আমার এখানে তো লাগেনি তাই আমি লিঙ্ক খুঁজছি, তুমি কি বোঝো একটা সিনেমা পাইরেটেড হয়ে যাওয়া মানে একটা সিনেমার কত ক্ষতি, সেটা কি তুমি বুঝতে পারো? তুমি তোমার সুপারস্টারকে ভালোবাসো এটা এটাকে ভালোবাসা বলে? যখন টিভিতে আসবে তখন দেখবে, ওয়েট করো, যদি এরকম পরিস্থিতি যদি হয় তাহলে ওয়েট করো, এটা কোনো ওয়ে হতে পারে না।